হ্যালো দর্শক বন্ধুরা, ইস্তার কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প দুই বউ। মহেশখালে গ্রামে কমল নামে এক লোক তার দুই মেয়ের সাথে থাকত। কমলের বড় মেয়ের নাম ছিল দৃষ্টি, আর ছোট মেয়ের নাম ছিল অপু। অপু সাজতে খুব পছন্দ করত, তাই সে বেশিরভাগ সময় সাজগোজ নিয়ে পড়ে থাকত। বাড়ির কাজের দিকে তার কোনো নজর ছিল না। অপরদিকে দৃষ্টি ছিল খুব লক্ষ্মী মন্তর একটা মেয়ে, সে বাড়ির কাজ করতে খুবই ভালোবাসত। অপু ও দৃষ্টির স্বভাবের মিল না থাকলেও তারা একে অপরকে খুব ভালোবাসত। হ্যাঁ রে মা, অপু এখানে কি করছিস? আর তোর দিদি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। এই তো বাবা, মুখটা কেমন হয়ে গেছে তাই একটু সাজগোজ করছিলাম। আর দিদি তো রান্নাঘরে রান্না করছে। ও রান্না করছে, আর তুই এখানে সাজছিস? তাও ওকে একটু কাজে সাহায্য করলেও তো পারিস, মেয়েটা একা একা কাজ করছে, আর তোকেও তো কাজ শিখতে হবে নাকি? কদিন পরে যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি করবি? হ্যাঁ, যা দিদির সাথে গিয়ে কাজ কর। ধুর বাবা, তুমি যে কি বলো না, বোন কেন কাজ করতে যাবে? আমি একাই সব কাজ করতে পারি, আর বোন কাজ করলে ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওর কাজ শেখার এখনো অনেক সময় আছে। বোন, তুই বাবার কথায় কিছু মনে করিস না তো, যা তুই ভালো করে সাজগোজ কর, তোকে এসব রান্না বান্না নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে দিদি, আমার লক্ষ্মী দিদি। দে দে আরো আদর দে, বোনকে আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে দিয়েছিস, তোদের যা মন চায় কর, আমি আর কিছু বলতে আসবো না, আমি বাজারে গেলাম। এই বলে কমল সেখান থেকে চলে যায়। এভাবে হাসি মজায় তাতে তিনজনের দিন ভালোই চলছিল। দৃষ্টি ও অপু দুজনেরই বিয়ের বয়স হয়েছিল। কমল দৃষ্টির বিয়ে দিতে চাইছিল, তাই সে পাত্রের খোঁজ করতে থাকে। একদিন কমল দৃষ্টিকে এসে বলে, মা দৃষ্টি শোন, আজ তোকে দেখতে আসবে, তুই একটু ভালো করে সেজে থাকিস। বাবা, আমি এক্ষুনি বিয়ে করব না, আমি বিয়ে করে চলে গেলে তোমাদের কি হবে? দূর দিদি, তুই এত চিন্তা করিস না তো, আমি তো আছি। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি দিদিকে নিজে হাতে সাজিয়ে দেব। কি মজা কি মজা, দিদির বিয়ে হবে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। সুমিত্রা নামের এক মহিলা আসে দৃষ্টিকে দেখার জন্য, আর কিছুক্ষণ পরে অপু দৃষ্টিকে নিয়ে সুমিত্রার সামনে আসে। সুমিত্রার দৃষ্টিকে দেখে অনেক পছন্দ হয়। কমল বাবু, আমার আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে, আমি এর সাথে আমার বড় ছেলে সুরেশকে বিয়ে দিতে চাই। তবে কমল বাবু, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? নির্দ্বিধায় আপনি আমাকে সব বলতে পারেন। আসলে কমল বাবু, আপনি তো জানেন আমার দুই ছেলে, বড় ছেলে সুরেশ আর ছোট ছেলে রমেশ। আমি সুরেশের সাথে দৃষ্টি আর রমেশের সাথে আপনার ছোট মেয়ে অপুর বিয়েটাও দিতে চাই, ওকেও আমার অনেক পছন্দ হয়েছে। এ তো খুবই ভালো কথা, দুই বোনই একসাথে থাকতে পারবে, আমার এ সম্বন্ধে কোনো আপত্তি নেই, আপনি তবে বিয়ের দিন ঠিক করুন। এরপর সুমিত্রা দেবী তার দুই ছেলের সাথে কমল বাবুর দুই মেয়ের বিয়ে ঠিক করে। কিছুদিন পরেই তাদের বিয়ের দিন ঠিক করা হয়, আর তাদের বিয়ে হয়ে যায়। সুমিত্রা দেবী ছিল খুবই ধর্মপ্রাণ, তিনি সবকিছু নিয়ম শৃঙ্খলা খুবই পছন্দ করতেন। সুমিত্রা তার বৌমাদের বলে, শোনো বৌমারা, আজ তোমাদের বউ ভাত, আজ আমাদের বাড়িতে পুরোহিত মশাই আসবেন, আর আমাদের পরিবারের নিয়ম হলো এই দিন নতুন বৌমারা তাদের নিজেদের হাতে রান্না করবে, আর সেই রান্না নিজে পরিবেশন করে পুরোহিত মশাইকে খাওয়াবে। আমি চাই তোমরা ভালোভাবে সেই নিয়ম পালন করবে। ঠিক আছে মা,
আপনি কোনো চিন্তা করবেন না, আমরা নিজে হাতে সব রান্না করব আর পুরোহিত মশাইকে খাওয়াবো। চল বোন রান্নাঘরে চল। এরপর দৃষ্টি ও অপু দুজনেই রান্নাঘরে চলে যায়। আর অপু তার দিদিকে বলে, দিদি আমি রান্না করতে পারবো না, তুই তো জানিস আমি এসব রান্না টান্না করি না, আর আমার এসব করতে ভালোই লাগে না দিদি। ঠিক আছে বোন, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব করব, তোর কাজগুলো আমি করে দেব, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। ঠিক আছে দিদি। এরপর দৃষ্টি অনেক নিষ্ঠার সাথে রান্না করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তার রান্নাও শেষ হয়ে যায়। এদিকে পুরোহিত মশাইও এসে যায়, আর সুমিত্রা রান্নাঘরে আসে। বৌমা তোমাদের রান্না হলো? পুরোহিত মশাই এসে গেছেন, খাবার নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা, সব রান্না শেষ হয়ে গেছে, কত কষ্ট করে রান্নাগুলো করলাম, আপনি যান মা আমরা খাবার নিয়ে আসছি। এরপর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অপু কাজ না করেও তার শাশুড়ির সামনে মিথ্যে কথা বলে, কিন্তু দৃষ্টি তাকে কিছুই বলে না। দিদি তুই সব খাবার আমায় দে তো, আমি পরিবেশন করে পুরোহিত মশাইকে খেতে দেব। এরপর দৃষ্টি তাতে রাজি হয়, আর অপু খাবার নিয়ে পুরোহিত মশাইয়ের সামনে যায় আর তাকে খেতে দেয়, আর পুরোহিত মশাই সেই খাবারগুলো খেতে থাকে। বাহ রান্না খুব সুন্দর হয়েছে, কে রেঁধেছে? আমার দুই বৌমা মিলে সব রান্না করেছে, আপনি শান্তি করে খান পুরোহিত মশাই, ওরা দুজনই অনেক ভালো। এরপর কোনো কথা না বলে পুরোহিত মশাই খেতে থাকে। পুরোহিত মশাই বুঝতে পারেন যে সব রান্না কেবলমাত্র একজনই করেছে। খাওয়া শেষে পুরোহিত মশাই অপুর দৃষ্টিকে দুটো পাথর দেয়। এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, এগুলো হাতে নিয়ে কথা বললে তোমাদের মুখ থেকে শোনা পড়বে, এটা আমি তোমাদের বরদান দিলাম। এটা শুনে অপু ও দৃষ্টি অনেক খুশি হয়, আর দুজনে পাথর হাতে নিয়ে কথা বলতে থাকে। পাথর হাতে নিয়ে কথা বলায় দৃষ্টির মুখ থেকে শোনা পড়তে থাকে, আর অপুর মুখ থেকে ব্যাঙ সাপ বিচ্ছু বের হতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এসব কি পুরোহিত মশাই, বড় বইয়ের মুখ থেকে শোনা পড়লো আর ছোট বইয়ের মুখ থেকে ব্যাঙ সাপ বিচ্ছু কেন? অপু মিথ্যে কথা বলে প্রশংসা করাতে চেয়েছিল, সব রান্না দৃষ্টি করেছে, অপু মিথ্যে বলার জন্যই ওর মুখ থেকে এসব বেরিয়েছে। এরপর অপু পাথরটা মাটিতে রেখে পুরোহিত মশাইয়ের কাছে ক্ষমা চায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না পুরোহিত মশাই। পুরোহিত মশাই আপনি আমার বোনকে ক্ষমা করে দিন, ও ছোট ভুল করে ফেলেছে, বুঝতে পারেনি ও। এরপর দৃষ্টির কথায় পুরোহিত মশাই অপুকে ক্ষমা করে দেয় আর তার অভিশাপ থেকেও মুক্তি দেয়। তারপর সে তাদের দুজনকেই বরদান দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।